আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 22 কোটি ছাড়িয়েছে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে প্রায় 10,000 মানুষের। দৈনিক মৃত্যু সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন মিউ মানুষের শরীরের অ্যান্টিবডি প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। কোনোভাবেই কমছে না সংক্রমণ, বেড়েই চলেছে মৃত্যু। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,82,000-এর বেশি মানুষ। একই সময় মারা গেছেন 1,500-এর বেশি। দেশটির 50টি প্রদেশে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল এক সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে 3%, আর মৃত্যু বেড়েছে প্রায় 9%। অস্ট্রেলিয়াতেও বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,645 জন। মহামারী শুরুর পর এটি দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ। কর্তৃপক্ষ জানায়, নতুন করে আক্রান্তদের সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় লকডাউন ও সীমান্ত বন্ধ রাখার মতো সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। মহামারীর শুরু থেকেই লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারলেও ডেল্টা ভ্যারিয়েন্টের থাবায় হুমকির মুখে অস্ট্রেলিয়ার অর্থনীতি। ফলে এখন অধিকাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পাশাপাশি সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্যেও। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 43,000 মানুষ। এক সপ্তাহে আক্রান্তের হার বেড়েছে 0.8%, আর মৃত্যু বেড়েছে 6%। এদিকে কলম্বিয়ায় পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরন মিউ মানুষের শরীরে অ্যান্টিবডি প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই নতুন এ ধরনটিকে তাদের পর্যবেক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে হারিকেন আইডা ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত 23 জন। এদিকে শুক্রবার হারিকেন আইডায় বিধ্বস্ত লুইজিয়ানা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। হারিকেন আইডার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। অবিরাম বৃষ্টি এবং তুমুল ঝড়ে বিপর্যস্ত অন্তত 10,00,000 মানুষের জনজীবন। এরই মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য লুইজিয়ানা পরিদর্শনে যান। এ সময় তিনি সংকট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশটিতে চলমান প্রাকৃতিক দুর্যোগের এই চরম পরিস্থিতি মোকাবেলাকে কঠিন চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বাইডেন। Hurricane Ida is another reminder that we need to be prepared for the next hurricane, and superstorms are going to come, and they're going to come more frequently and more ferociously. এছাড়া বাইডেন জলবায়ু সংকট, হারিকেন আইডার ক্ষয়ক্ষতির বিষয়ে লুইজিয়ানার গভর্নর বেল এডওয়ার্ডের সঙ্গেও আলোচনা করেন। এটা খুবই ভয়াবহ ঝড় ছিল। আমরা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের কাছে মানুষের জীবন সবার আগে। এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে চলমান বন্যা, লুইজিয়ানা মিসিসিপি অঙ্গরাজ্যে আইডার আঘাত ও জলবায়ু সমস্যা সমাধানে পরিকল্পনা অনুযায়ী কাজ করার কথা বলেন বাইডেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজের পরিকল্পনার কথা মার্কিন কংগ্রেসে তুলে ধরবেন বলেও জানান তিনি। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আসন্ন দুর্গাপূজাতে এবার কলকাতার একটি মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি দেবী দুর্গার মূর্তি পূজা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্য কলকাতার কুমোরচুলি এলাকায় এক বর্ষিয়ান প্রতিমা শিল্পী মমতার আদলের প্রতিমাটি গড়তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে মমতার আদলে প্রতিমা গড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতারা। যদিও এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা ও তৃণমূল কংগ্রেস কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অক্টোবরের 11 তারিখ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আয়োজন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে পূজার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পূজার কেনাবেচার সঙ্গে জোরে সোরে এগোচ্ছে প্রতিমা তৈরির কাজও। কিন্তু এবার প্রতিমা গড়ার এলাকা কুমোরচুলির প্রতিমা শিল্পী স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দেবী দুর্গা প্রতিমা
তৈরি করছেন। মাটির এই প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। কলকাতার অদূরে বাগুয়াটি এলাকার একটি দুর্গা মণ্ডপে এবার মমতার আদলে তৈরি দেবী দুর্গা প্রতিমার পূজা করা হবে বলে জানা গেছে। আর তা নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা। বাংলার যে প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, তারপর আপনার লক্ষ্মী ভাণ্ডার, এই প্রকল্পগুলো কিন্তু এই হাতের মাধ্যমে আমরা মানুষকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মানুষের জন্য কিছু করছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতারা। তারা বলছেন, সনাতন ধর্মে কোনো ব্যক্তির পূজা করা যায় না। বাংলার মানুষের যে স্বাভিমান, যে সেন্টিমেন্ট, সেটা নিয়ে বারবার আঘাত করে নিজেকে সেকুলার বলা, নিজেকে বাঙালি বলা কতটা সমীচীন। এখানে দুর্গা পূজা কবে বিসর্জন হবে, কবে পুজো হবে, কবে উদ্বোধন হবে, সে সব কিছু মুখ্যমন্ত্রী ঠিক করে দেন। এ পূজায় মমতার মতো দুর্গার দশ হাতে তৃণমূল সরকারের দশটি সেরা প্রকল্পের নাম লেখা থাকবে বলে জানা গেছে। তবে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে, শেষ পর্যন্ত তীব্র বিতর্কের মুখে মমতা রূপিণী দেবী দুর্গার পূজা সম্ভব কিনা সেটি দেখার অপেক্ষা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক সময় আরো থাকছে। আলোর পেছনে অন্ধকারের রাজত্ব, পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল শহর লাস ভেগাসে, চাকচিক্য আর ভোগবিলাসের বিপরীতে দারিদ্র্যের গল্প। ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা। ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকা, মোবাইল ফোনে কথা বলার সহ নানা কারণে এ দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে মারা গেছেন কয়েকজন বাংলাদেশীও। সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়ে রাস্তায় মোটর বাইক চালালে অনেকাংশে কমবে দুর্ঘটনা। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সে কর্মস্থলে যাওয়া, হোম ডেলিভারির কাজসহ নানা কাজে মোটরসাইকেলের ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সঙ্গে আশঙ্কাজনক বেড়ে চলেছে মোটরসাইকেল দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও শিকার হচ্ছেন। ট্রাফিক আইন না মানা, মোবাইলে কথা বলা এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন অনেকে। মোটরসাইকেল দুর্ঘটনার পিছনে মূল কারণটা হলো, অনেক সময় দেখা যায় সিগনালে কিংবা মোটরসাইকেল চালানো অবস্থায় অনেকে মোবাইলে কথা বলে থাকে, তো এতে করে তাদের মনোনিবেশটা অন্যদিকে থাকে। একজনের সঙ্গে আরেকজনের প্রতিযোগিতা, অর্ডারগুলো নেওয়ার ক্ষেত্রে কে কার আগে মানে পাবে অর্ডারটা, এই প্রতিযোগিতায় নেমে মানে নির্দিষ্ট সীমার গতি তারা অতিক্রম করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে দুর্ঘটনাটা খুব বেশি ঘটে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে মোটর বাইক চালানোর বিষয়ে কোর্সের পাশাপাশি সচেতনতা বাড়িয়ে অনেকাংশে কমানো সম্ভব এ ধরনের দুর্ঘটনা। এই মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা অনেকেই নিয়ম কারণ মানছেন না, অনেকেই যে সাত ঘন্টার ফরমাসি আছে সেটা হয়তো বা অনেকে করেননি, গ্রহণ করেননি, এবং অনেকে সাইনবোর্ড এগুলা হয়তো বা বুঝে না, সেই ক্ষেত্রে সেজন্যই হয়তো বা আমাদের অ্যাক্সিডেন্ট হারটা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যারা প্রথমে নতুন আসেন তারা আসলে অধিকাংশই দেখা যায় যে বাংলাদেশেও তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, বা এখানে আসার পরও তারা ড্রাইভিং লাইসেন্স নেন না, এই কারণে ওই যে অ্যাক্সিডেন্টের মাত্রাটাও কিন্তু অনেক বেড়ে যায়। পরিসংখ্যানে দেখা গেছে 2019 তুলনায় 2020 সালে দুর্ঘটনা কিছু কমলেও সম্প্রতি আবার তা বেড়েছে। গেল কয়েক মাসে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুও হয়েছে, এখনও হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন। বেপরোয়া গতি আর রাস্তার ট্রাফিক আইনকানুন সম্পর্কে না জেনেই ফ্রান্সে এখন মোটর বাইক চালাচ্ছেন অনেকেই, ফলে প্রতিনিয়তই বাড়ছে মোটর বাইক দুর্ঘটনা, যার শিকার হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশিও। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তার ট্রাফিক আইনকানুন সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে মোটর বাইক চালালে অনেকাংশেই হ্রাস পাবে এই দুর্ঘটনা। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। বিশ্বে বাড়ছে পরিবেশ দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে সচেতন হতে হবে মানুষকে। আর মানুষকে সচেতন করতে পৃথিবীর নানা প্রান্তে কাজ করে যাচ্ছে অনেকেই। ফ্রান্সেও দেখা মিলল তেমনই এক কিশোরের, যে নদী থেকে মানুষের ফেলে দেয়া বিভিন্ন জিনিস তুলে এনে পরিবেশ রক্ষায় কাজ করছে। তার এই উদ্যোগ দেখে সচেতন হচ্ছেন আশপাশের অনেক মানুষ। বিশ্বজুড়ে লাগামহীনভাবে বেড়েই চলেছে পরিবেশ দূষণ, আর এর জন্য দায়ী মানুষ। কখনো নির্বিচারে গাছ কেটে উজাড় করছে বন, কখনো বা বর্জ্য ফেলছে নদী কিংবা সাগরে, যেন পরিবেশ দূষিত করার প্রতিযোগিতা।
তবে পরিবেশ দূষণের এই প্রতিযোগিতায় সবাই প্রতিযোগী নয়, কেউ কেউ দূষণ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তেমনই 11 বছর বয়সী এক কিশোর রাফায়েল। ফ্রান্সের সেন নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরলেও রাফায়েল মানুষের ফেলে দেয়া বিভিন্ন জিনিস তুলে আনে। রাফায়েল জানায়, 2019 সালে ইউটিউবে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের ভিডিও দেখে পরিবেশ দূষণ রোধে কিছু করার আগ্রহ জাগে তার। এরপর থেকেই জাল ও চুম্বকের সাহায্যে নদী তলদেশে পড়ে থাকা বিভিন্ন লোহার জিনিস তুলে আনতে শুরু করে সে। গেল 1 বছরে 300 মোটরবাইক, 200টি স্কুটার এবং 100 শপিং ট্রলি উঠিয়েছে সেন নদী থেকে। মাছ ধরা নিজের শখ হলেও এখন জাল ফেলে এসব জঞ্জাল তুলে আনার মাধ্যমে পরিবেশ বাঁচাতে কাজ করছে রাফায়েল। হুমকিতে থাকা পরিবেশ পরিবর্তনে তার এই পদক্ষেপ অন্যান্যদেরও পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করছে। 2020 সালে পরিবেশ রক্ষায় অবদানের জন্য মেডেল অফ প্যারিস পুরস্কার পায় রাফায়েল। এবছরের 15 সেপ্টেম্বর থেকে সেন নদীর তীরে তার তুলে আনা জিনিসগুলোর প্রদর্শনী হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত, কিন্তু 2021 সালের গ্রীষ্মে ইতালিতে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। ইতালির পর্যটন কর্পোরেশনের রিপোর্ট অনুসারে জুলাই ও আগস্ট মাসে দেশটিতে প্রায় 3 কোটি পর্যটক এসেছেন, এর মধ্যে 2 কোটি 34 লাখ স্থানীয়, বাকিরা বিদেশি। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। মহামারীর প্রথম ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। দেশটিতে প্রতি বছর গড়ে 6.5 কোটি পর্যটক ভ্রমণ করলেও করোনার কারণে 2020 সালে ইতালিতে পর্যটন খাতে ক্ষতির পরিমাণ 120 বিলিয়ন ইউরো। তবে আসার কথা হল, 2021 সালে জুলাই ও আগস্ট মাসে ইতালিতে পর্যটকের আগমন ঘটেছে 3 কোটি, যা প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান ইতালির পর্যটন ও ব্যবসা গবেষণা প্রতিষ্ঠান সিএনএ। ইতালিতে আসা গ্রীষ্মকালীন পর্যটকদের মূল আকর্ষণ ছিল সমুদ্র তীরবর্তী শহরগুলো এবং সমুদ্র সৈকত। সবচেয়ে বেশি পর্যটক এসেছে ভেনিস প্রদেশে, যা দেখে অবাক হয়েছেন ভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি পর্যটকরাও। ভেনিসে এসে যা দেখতে পেলাম, প্রচুর পরিমাণ টুরিস্টরাই আছে, বহির্বিশ্ব থেকে টুরিস্টরা আসছে। গবেষণায় দেখা যায়, প্রায় 2 কোটি 30 লাখ দেশি পর্যটকের মধ্যে 1.5 কোটি ছিলেন হোটেলে। স্থান সংকুলন না হওয়ায় 80 লাখ পর্যটক ছিলেন বিভিন্ন ক্যাম্প ও অস্থায়ী ভাড়াবাসায়। এর বাইরে প্রায় 60 লাখেরও বেশি ছিল বিদেশি পর্যটক। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। কুয়েতে করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় আগের চেয়ে বেচা কেনা বেড়েছে মার্কেটগুলোতে। টানা লকডাউনের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রবাসী ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে কুয়েতের মার্কেটগুলো। আগের তুলনায় বেড়েছে ক্রেতা সমাগম, বেচা কেনা বাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বিপণী বিতানগুলোয়। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে বেচাকেনায় ভাটা পড়েছিল, তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ও সরকার লকডাউন তুলে নেয়ায় আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে আশাবাদী তারা। বিমান চলাচল শুরু হলে ব্যবসা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা যারা আছে তারা ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আগের চেয়ে এখন অনেক ভালো। আগে যে লকডাউন ছিল এখন তা উঠে গেছে, এখন মোটামুটি ইনশাআল্লাহ ব্যবসায়ীদের ভালো আছে, সবাই আসতেছে বাঙালি ভাইরা। কুয়েতে 3 লাখ প্রবাসীর মধ্যে বেশ কয়েকজন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। একদিকে তারা নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসীকে। মহামারীর খরা কাটিয়ে আবারও আগের মতো জমে উঠবে তাদের ব্যবসা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কুয়েত। পাহাড়ের চূড়ায় বিয়ে করেছেন বলিভিয়ার এক দম্পতি। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানান প্রকৃতিপ্রেমী এই যুগল। রাজধানী লাগাস থেকে 3 দিনে প্রায় 21,109 ফুট উঁচু পথ পাড়ি দিয়েছেন তারা, সাথে যোগ দেন তাদের আরও কয়েকজন প্রকৃতিপ্রেমী বন্ধুও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মহাকাশ থেকে দেখলে বিশ্বের সবচেয়ে আলোকিত স্থানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসকে খুঁজে পাওয়া যায় সবার আগে। রাতের বিনোদনের জন্য বিখ্যাত এ নগরী পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল শহর। তবে লাস ভেগাসের চাকচিক্য আর ভোগবিলাসের বিপরীতে রয়েছে দারিদ্র্যের গল্প। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস ঘুরে এসে লস্কর আল মামুনের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ।
কে বলবে এই আলোক স্বর্গ কয়েক যুগ আগেও ছিল ধুধু মরুভূমি, লাস ভেগাস ছিল মরুভূমি ঘেরা ছোট্ট একটি রেলপথ সার্ভিস সেন্টার। রাতারাতি বদলে গেছে এই শহর, যা সম্ভব হয়েছে বিচক্ষণ উদ্যোক্তাদের এগিয়ে আসায়। এছাড়া অতি উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সহনশীল রাজ্য আইন ব্যবস্থার কারণেও গড়ে উঠেছে এই ভোগবিলাসের নগরী। পৃথিবীর সবচেয়ে বড় কাঁচের তৈরি পিরামিডটি এই শহরের মাঝখানে অবস্থিত। এমন বিশালাকার হোটেল এখানে আছে যেখানে 5,000 কক্ষ রয়েছে, কিন্তু সেই কক্ষগুলোতে স্থান হয় শুধু পয়সাওয়ালা আর পর্যটকদেরই। Las Vegas is the most wonderful town. I live in here, enjoy getting out in the night, spending the time on the street. আলোর সমুদ্র, রাতের ভেগাসে দূর থেকেই দেখা যায় আলোর বন্যা, তাই তো আলোর এই অপরূপ সৌন্দর্য দেখতে ভুল করেন না কেউই। এ তো আলোর মধ্যেও আছে অন্ধকারের গল্প। লাস ভেগাসে স্থায়ী বাসিন্দাদের একটি বিশাল অংশ বাস করেন ভেগাসের আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচে। ভেগাস নগরীর নিচে প্রায় 200 মাইল লম্বা এক টানেলে রয়েছে অসংখ্য বসতি, যেখানে বিছানা আছে, ওয়ার্ড্রপ আছে, এমনকি বইয়ের তাকও আছে। এই টানেলে মূলত দরিদ্র, গৃহহীন, অল্প মজুরির দিন মজুর, ভিক্ষুক আর নেশাগ্রস্তরা থাকেন। এমনকি যুদ্ধ করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী মানসিক ক্ষত কাটিয়ে উঠতে না পারা অনেক মানসিক অসুস্থ মানুষও বাস করেন এখানে। অন্যের ফেলে দেওয়া খাবারের অংশ কিংবা ডাস্টবিনে ফেলা খাবার খেয়ে বেঁচে থাকেন তারা। এভাবেই নীরবে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ডের সমাজ। তবে পর্যটকরা এর মাঝেই শুধু দেখেন আলোর এক তিলোত্তমাকে, যেন আলোয় ঢেকেছে বাস্তবতার অন্ধকার। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস, যুক্তরাষ্ট্র। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।